ভাই কালকে সাকিব খানের নামে একটা ইয়া শুনলাম যে 100 কোটি টাকার মানহানি মামলা, এটাও সেম সেই আগেরই যেই রহমতুল্লাহ সাহেব করেছেন? আমরা যে দুইটি মামলা করেছি, ইচ্ছা করলে কিন্তু আমরা আরও মামলা করার গ্রাউন্ড আছে। আচ্ছা, দুটি মামলা করেছি, একটি ক্রিমিনাল কোর্টে, সিএমএম কোর্টে, সেটা হলো অপরাধীর শাস্তি চেয়ে। আপনারা জানেন ফৌজদারি আদালত তো শাস্তি দেয়, আর দেওয়ানি আদালত প্রতিকার দেয়। প্রতিকার কি, যে আমার ক্লায়েন্টের এবং তার ফ্যামিলির এন্টায়ার ফ্যামিলির যেই মান সম্মান নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে, এবং সেটার মূল্যমান আমরা ধার্য করেছি আমরা 100 কোটি টাকা, এবং সেটা রিকভারির জন্য আজকের মামলাটা করেছি। দুইটা দুই ধারা, একটা শাস্তি আর একটি প্রতিকার। 100 কোটি টাকা শুনতেই ভালো লাগে, এবং আমার যখন 100 কোটি টাকা মুগ্ধ উচ্চারণ করি তখনও ভালো লাগে। যার বিরুদ্ধে 100 কোটি টাকা মামলা দেওয়া হয়েছে, অনেকেই দেখে আজকে ফেসবুকে পোস্ট দিয়েছে যে তার 100 কোটি টাকা আছে কি না, আর যে করেছে সে কি 100 কোটি টাকার মালিকের লোডটা নিতে পারবে কি না। এগুলো না করে আমি মনে করি যে যে মামলা এইগুলো করে আমাদেরকে নষ্ট করার কোনো অধিকার কারো থাকা উচিত না। আমি মনে করি যদি সমস্যা সৃষ্টি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ যদি আলোচনা করে মানুষ শেষ করে ফেলতে পারে, আমরা কেন পারবো না? আমরা কেন 100 কোটি টাকার মামলা করব, বা আমি আর একটা মামলা করব, ফিরতি মামলা করব? আমি মনে করি এই সময় মামলা টামলা বাদ দিয়ে এখনও সময় আছে, আপনারা বসে এটা সমাধান করুন। 100 কোটি টাকার মামলা কখনো বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেছেন যে কোনো রায় হয়েছে? 100 কোটি টাকার মামলার কোনো রায় হয় যে 100 কোটি টাকা জরিমানা দিতে হয়েছে, বা 100 কোটি টাকা দিতে পারে নাই বলে সেই আসামি গিয়ে আপনার জেল খাটতেছে? এই ধরনের ফাজলামিগুলো আমার মনে হয় করা উচিত না। মনে হয়েছে সে একটা মামলা করেছে ডিজিটাল আইনে, আমি দেখলাম নিউজটা গিয়ে যে ডিজিটাল আইনে যেহেতু সাকিব খান একটা মামলা করেছে, তার সম্পর্কে তার ইমেজ নষ্ট করার জন্য যেহেতু নানান ধরনের কথাবার্তা বলা হয়েছে, আমার ইমেজ নষ্ট করার জন্য যদি কেউ বলে সেটা আমার রাইটস আছে। আর যে ভদ্রলোক মামলা করেছে 100 কোটি টাকার, আমি তাকে বলতে চাই, ভাই আপনি এই দেশে বসবাস করেন না, আপনি নিজেই বলেছেন, তাহলে এই দেশটাকে আপনি কতটুকু ভালোবাসেন? নিজের মনকে প্রশ্ন করে আপনি দেখেন, এই দেশটাকে যদি ভালোবাসেন, এই দেশের চলচ্চিত্র যদি ভালোবাসেন, ডেফিনেটলি আপনার কোনো সমস্যা হলে আপনি বয়োজ্যেষ্ঠ কিছু মানুষকে নিয়ে, সাকিব খানকে নিয়ে বসে আমার মনে হয় এটা সমাধান করা যেত। মামলা দিয়ে এই দেশে তেমন কিছু হবে না, একটা মাত্র কারণেই, কারণ 100 কোটি টাকার বিষয় তো, যদি 1000 কোটি টাকাও হয় আমি মনে করি সেগুলো করা উচিত না। সমস্ত মানুষ যারা এই সমস্ত মামলা করেছেন এবং যারা মামলার আসামি তাদেরকেও বলবো যে আপনারা তাড়াতাড়ি এগুলো সমাধান করেন। বাংলাদেশের মানুষ এগুলো বিশ্বাসী না, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে একটু হাসতে চায়, ভালো থাকতে চায়, প্রতিটা মানুষ ভালো থাকুক সেটা আমিও চাই এবং আলটিমেটলি আপনারাও চাবেন। বাংলাদেশের সুপারস্টার তো সাকিব খান, তার যখনই একটা ছবি আসে তখনই তাকে নিয়ে আলোচনা সমালোচনা ঘটে, ওই বিষয়টা কি আপনাকে জানতে চাই, কেন তার একটা ছবি আসলে সেরকম কেন হয়, আপনি একটু বিষয়ে সমর্থন কতটুকু? সারা পৃথিবীর চলচ্চিত্র মানে আলোচনা সমালোচনায় ভরপুর থাকে, এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশে বেশিরভাগ আলোচনা সমালোচনার মধ্যমণি হয়ে সবসময়ই ধরা দেয় সাকিব খান, কারণ আমি সাকিব খান নিয়ে এই সমস্ত সমালোচনা আলোচনা হওয়ার কিছু কারণও থাকে, যে নাম্বার ওয়ান তার সম্পর্কেই তো মানুষ এগুলো বলবে। যখনই মনে হয় যে এই মানুষটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, যখন মনে হবে এই মানুষটা সারা বাংলাদেশের চলচ্চিত্রের যে অবস্থান থেকে সে ভালো করতেছে, ডেফিনেটলি সেখানে তার শত্রুর পরিমাণ বেড়ে যায়, কারণ তার সাথে যারা ইতিপূর্বে চলেছে বা চলছে তাদেরও কিছু ভুল ত্রুটি থাকে, সেটার দায়ভারও তার উপর পড়ে। এবং আমি যখনই সোশ্যাল মিডিয়াতে দেখি যে সাকিব খান নিয়ে নানান ধরনের সিনেমা শুরু যখন রিলিজ পায় তার আগেই বেশি আলোচনা সমালোচনা শুরু হয়, এটা নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নেই। তবে তা একটা জিনিস থাকে যে শত্রু যার বেশি থাকে তার কী বলো শোভাগাঙ্গি তার থেকে বেশি থাকে, সেটা প্রমাণ কিন্তু বাংলাদেশে সাকিব খান। আমি বলি তার ইতিপূর্বে তার ব্যক্তিগতভাবে কিছু বিষয় আমি নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম, এবং একটা ওয়ার্ড খুব হিট হয়েছিল, কেউ ফিরে না খালি হাতে পাগলা বাবার দরবারে। সেই পাগলা বাবাকে আমি একটা কথাই বলতে চাই যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, বিকজ আলোচনা সমালোচনার মাঝেই চলচ্চিত্র বেঁচে থাকে। তারপরও আর একটা কথা বলতে চাই যে যারা এটা করেন তাদেরকে একটা কথা বলতে চাই যে সিনেমা রিলিজ পালি কেন করতে হবে? সিনেমা রিলিজের সময় আপনাকে তার মানে মনে হয় যে তাকে তার ধরা যায় না, সিনেমা যেহেতু আসতেছে এখন তাকে ধরি, এরকম একটা চিন্তা থেকে করে মানুষ, এটা করা উচিত না। কেন উচিত না?
কারণ সে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের সীমানাতেই যে সিনেমা এই জায়গায় নিয়ে আসতেছে তা না, সে কিন্তু বাইরেও সিনেমা প্রেজেন্ট করতেছে, রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশকে। একটা সাকিব খান মানে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্যারি করে, ফিল্মের সার্বভৌমত্বর জায়গা থেকে যদি বলি, আবার পতাকা ক্যারি করে, কারণ বাংলাদেশকে প্রেজেন্ট করার মাধ্যমটাই হচ্ছে মিডিয়া, টোটাল মিডিয়া, সেটা ফিল্ম, নাটক এবং আমাদের সোশ্যাল মিডিয়া যেটা বলি নিউজ বা আদার্স বিষয়গুলো। অতএব আমরা এমন কিছু করব না যেটা আমাদেরই ক্ষতি হয়। সবসময় যারা করেন, যারা এগুলো করতে চান, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে সবসময় চিন্তা করবেন যে আমি কার ক্ষতি করতে চাচ্ছি, আমি কার উপরে থুতু ফেলতে চাচ্ছি, থুতুটা কিন্তু আমার উপরে আসবে। অতএব এমন কোনো কিছু করা যাবে না। সর্বোপরি শুধু সাকিব খান নয়, সারা চলচ্চিত্রের জন্য আমার শুভকামনা থাকলো, চলচ্চিত্র আগামী দিনে যেন বিশালভাবে প্রসার করতে পারে, এই বন্ধ হওয়া সিনেমা হলগুলো যেভাবে পূরণ করা যায় সেগুলো যেন হয়, এবং চলচ্চিত্রের পরিমাণ যাতে পারে, শিল্পীদের সাথে শিল্পীদের যেন তৈরি হয়, শিল্পী যেন তৈরি হয়, শিল্পীরা যেন তাদের সত্তা নিয়ে কথা বলতে পারে। সো আমি এই জায়গাটা ই করি, এবং চলচ্চিত্রের পাশাপাশি আমি নাটক নিয়েও বলতে চাই। নাটকের জায়গাটাও আমাদের অনেক ভঙ্গুর অবস্থায় চলে গেছে, ল্যাঙ্গুয়েজ এবং প্রনাউন্সিয়েশন বা অঙ্গভঙ্গির দিকে বেশি নজর না দিয়ে, ভিউর দিকে বেশি নজর না দিয়ে অভিনয়ের দিকে আমাদের একটু দেওয়া উচিত। কারণ আমি আজকে একটা নাটকের কমেন্টস বক্সে গিয়ে আমি পড়তেছিলাম নাটক সম্পর্কে, যে বাংলাদেশে একসময় নাটক ছিল খুব ভালো, এবং আমিও সেটা অনেক আগেই বুঝতে পেরেছি, সে হাউসফুল, গ্র্যাজুয়েট, মাইকের মতো নাটক বাংলাদেশে মানুষ দেখতে চায়, কিন্তু আমরা তো নেই, যে মানুষগুলো সেই নাটকগুলো করেছে তারা তো আলটিমেটলি এখন নাটকের পথে তেমনটা হাঁটছে না। সো সেই জায়গা থেকে নাটকের পথে যারা হাঁটে তাদেরকে আমি একটা কথা বলবো, ভাই তুমি যাই করো, এটা তোমার পরিবারের জন্য করতে হবে, তোমার এই নাটকটি ড্রয়িং রুমে বসে মানুষ দেখবে। অতএব আমি চাই যে নাটকের প্রনাউন্সিয়েশন, ল্যাঙ্গুয়েজ এবং অঙ্গভঙ্গি এবং গল্প, এবং এত তেজপূর্ণ গল্প আমার মনে হয় বাংলাদেশে সহ্য করার মতো ক্ষমতা আমাদের এখনও হয়ে সারে নাই। আমার মনে হয় এগুলো নিয়েই চিন্তা করতে হবে, কারণ আমি করি একটা মাত্র কারণেই, বিকজ আমি সিদ্দিকুর রহমান, যেখানে যাই না কেন দিন শেষে আমি কিন্তু সিদ্দিকুর রহমান, নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান এই স্বপ্নটাও দেখে যেদিন মারা যাবে সেই দিন যেন তার ওই মুখের কাপড়টা তুলে শেষ দেখা যে দেখে সেটাও যেন বলে, সেটা দেখে যেন মানুষ বলে যে এই মানুষটা একসময় নাটক করতো, এই মানুষটা একসময় মানুষের জন্য কাজ করেছে। সর্বোপরি এমন কোনো কিছু নেই, মৃত্যুবরণ করতে চাই না যেটা দেখে মানুষ খারাপ বলবে। অতএব আমি যেহেতু নাটক পরিবারের সন্তান, মিডিয়া পরিবারের সন্তান, অতএব আমি তাদেরকে আবার অনুরোধ করব, আসুন না সুন্দর বাংলাদেশে সুন্দর নাটক, সুন্দর সিনেমা উপহার দিই, তাহলে এই দেশটা সুন্দর থাকবে। মামলা রেজু করেছেন ১০০ কোটি টাকার মানহানি মামলা, এই মামলাটি সম্পর্কে আসলে জানতে চাচ্ছি। এই মামলাটি একটি দেওয়ানি মামলা, আমরা বলেছি ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেছি, বিকজ বিবাদী সাকিব খান, চিত্রনায়ক সাকিব খানের বিরুদ্ধে। এর আগে আপনারা জানেন এই মাসের ১৩ তারিখে দণ্ডবিধির ৪৯৫ এবং ৫০১ ধারায় আমরা সিএমএম আদালতে মামলাটি করেছিলাম, আজকে দেওয়ানি আদালতে মামলাটি করেছি। কারণ তিনি আমার ক্লায়েন্ট মিস্টার মোহাম্মদ রহমতুল্লাহর মান সম্মান নষ্ট করেছেন। আমরা সিএমএম কোর্টে মামলাটা করেছি বিবাদীর মানে আসামির, অভিযুক্ত আসামির শাস্তি কামনা করে, এবং দেওয়ানি আদালতে প্রতিকার চেয়ে, প্রতিকার কী, তিনি সম্মান নষ্ট করেছেন, এই সে সম্মানের ক্ষতিপূরণ হিসাবে ১০০ কোটি টাকা আমরা আদায়ের জন্য মামলা করেছি।